দেবাশিস আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম আমরা জানি যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠদের মধ্যে একটি বুয়েট এবং যেখানে মেধাবীদের আনাগোনা সেই বুয়েট সেই শান্ত বুয়েট আসলে এখন কেন উত্তপ্ত সেখানে আসলে দুটি গ্রুপেরও তৈরি হয়েছে যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম আপনি একটু এই বিষয়টি বুঝিয়ে বলবেন কিনা আমাদের তাজনীন আসলে হঠাৎ আসলে বইয়ের যখন উত্তপ্ত হলো এটির আসলে বিশ্লেষণ যখন আমরা করতে যাই তখন একটু পেছনে ফিরতে হয় পেছনে বলতে যে ঘটনা বা যে রাতের ঘটনাটাকে কেন্দ্র করে এই ক্যাম্পাস উত্তাল হয়ে উঠলো সেটি নিয়েই কিন্তু আসলে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি আজ দিন চলেছে বিশেষ করে মধ্যাহ্ন ভোজ পর্যন্ত অর্থাৎ দুপুর পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চালিয়েছেন এবং সেটি এক পর্যায়ে বন্ধ করে আগামীকাল সকাল সাতটা থেকে তারা আবারও ক্যাম্পাসে আন্দোলন করবেন সেই দাবি দেওয়া তারা জানিয়েছেন মূলত তারা ত্রিশ এবং একত্রিশ মার্চের সহ অ্যাকাডেমিক কার্যক্রম যেগুলো থাকে অর্থাৎ টার্ম ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল সেগুলো এই আজ ত্রিশ মার্চ এবং আগামীকাল একত্রিশ মার্চ এই দুটো দিনের জন্য তারা সেই অ্যাকাডেমিক কার্যক্রম এবং পরীক্ষা বন্ধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বর্জন করেছে পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম চলমান থাকবে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ বুয়েট প্রশাসন বলছে এবং জড়িতদের স্থায়ী বহিষ্কার দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা অর্থাৎ এই যে যারা জড়িত বিশেষ করে সেদিন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে যারা ক্যাম্পাসে নিয়ে এসেছে সেই ইমতিয়াজ রাহিম তার যে স্থায়ী বহিষ্কার একাডেমিকভাবে তাকে বহিষ্কার করা সেই দাবিটি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি কেননা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে ঘটনা বা সেই যে আসলে রেশ সেই দগদগে ক্ষত কিন্তু এখনও বইয়ের শিক্ষার্থীদের শুকায় এবং সেই জায়গাটি থেকেই তারা মনে করেন যে আবারও এই রাজনীতি এখানে শুরু হলে এমনই হানাহানি এখানে হবে এবং এর পাশাপাশি ডিএসডাব্লিউ অর্থাৎ ডিরেক্টর ডাইরেক্টরেট সোশ্যাল স্টুডেন্টস ওয়েলফেয়ার যেটি একটি পরিদপ্তর রয়েছে বুয়েটে সেই পরিদপ্তরের পরিচালকের অপসারণ দাবি করা হয়েছে বুয়েট উপাচার্য বলেছেন যেটি তারা যাচাই বাছাই করবেন এবং তদন্ত ছাড়া বুয়েট কর্তৃপক্ষ কোনো কিছুই করবে না এটি ভিসির বক্তব্যে আজকে ভিসি যেটি আমরা জেনেছিলাম যে বুয়েটে কোনো প্রকার কোনো ছাত্র রাজনীতি থাকবে না এমনটি বলা হয়েছিল তবে এখন আবার অভিযোগ শোনা যাচ্ছে যে শুরু হতে পারে বুয়েটে ছাত্র রাজনীতি আবারও শুরু হতে পারে আবার আরেক দল হয়তো অন্য কথা বলছে যে এই রাজনৈতিক কর্মসূচি ধ্বনি তুলে আবার অন্য ভিন্ন দিকে যাচ্ছে কিনা পরিস্থিতি সে বিষয়টি কি তাজনীর আসলে মূলত যেটি ঘটেছে এই সংবাদ সম্মেলন বা যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা গণমাধ্যমের সামনে এসে কথা বলে এবং তারা তাদের দাবি দাওয়াগুলো জানায় যে আসলে কোন দাবি দাওয়াতে তারা আন্দোলন করছে এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু একাংশ এসে গণমাধ্যমের কাছে বলেছে যে ইমতিয়াজ রাহিমের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ সেটি হচ্ছে হলের সিট যেটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে এটিই তারা করতে পারেন কিন্তু স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ছাড়া যেহেতু এটি কোর্ট পর্যন্ত যাবে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো করতে পারবে না এবং একত্রিশ জুলাই গেল বছরের যখন টাঙ্গুয়ার হাওরে একত্রিশ জন বুয়েটের শিক্ষার্থী শিবিরের কার্যক্রম চালানোর সময় রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানোর সময় তারা গ্রেফতার হয় এবং পরবর্তীতে তাদেরকে মাধ্যমেই সাজা হয় এবং তারা জামিনে তখন কিন্তু বুয়েটের এই যে আন্দোলনরত শিক্ষার্থী তখন সেখানে কোনো আন্দোলন হয়নি এবং ভার্চুয়াল পরিসরে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে এই যে যারা একত্রিশ জন শিক্ষার্থীর যে গ্রুপটি সেই গ্রুপটি কিন্তু ভার্চুয়াল পরিসরেও বেশ অ্যাক্টিভ এবং তুচ্ছ ঘটনায় কেন অচল হচ্ছে একাডেমিক কার্যক্রম এটি আন্দোলনরত শিক্ষার্থীদেরই একাংশের একটি বক্তব্য তারা বলছে যে আসলে বুয়েটের এখন এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি যে এই একাডেমিক কার্যক্রমগুলো বন্ধ করে দিতে হবে যে ঘটনাটি আঠাশে মার্চ রাতে ঘটেছে সেটি নিচকই একটি তারা বলছেন যে এটি রাজনৈতিক কোনো কর্মসূচি নয় এবং আধার থেকে সাধারণ শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে এমন একটি বক্তব্য এমন আলোচনাও কিন্তু আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে দেবাশিস আমি এই বিষয়ে আপনার কাছে জানবো যেটি আপনি বলছিলেন যে ভার্চুয়াল পরিসরে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলা তার আগে একটি প্রতিবেদন আছে এই বিষয়ে আপনি কিছু বলবেন নিশ্চয়ই এই প্রতিবেদনটি আমরা এটি নিয়ে সাজিয়েছি আসলে রাজনীতি নিষিদ্ধ হলো যে ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে কিভাবে আসলে অন্য কোন দল বা নিষিদ্ধ কোন সংগঠন রাজনীতি করতে পারে একই সঙ্গে সঙ্গে রাজনীতি নিয়ে যে বইয়ের শিক্ষার্থীদের এক ধরনের বিতশ্রদ্ধ ভাব এবং এক ধরনের ভীতি রয়েছে সেই নিয়েই সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন রয়েছে হাতে আমরা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্পাসে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলো সক্রিয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে কিউআর কোড বসিয়ে প্রচার করছে হিজবুত তাহের মতদারশ্য আবরার হত্যার বিচারের দাবিতে দশ দফায় গোর্চে ওঠে বুয়েট নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আন্দোলনে যুক্ত হন সাবেক শিক্ষার্থী শিক্ষকরাও অবশেষে এগারো অক্টোবর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে ভিসি জানান ছাত্র রাজনীতির ইতি বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি আবরার হত্যা জড়িত সন্দেহ গ্রেফতার এগারো জনকে সাময়িক বহিষ্কার করা হয় সেদিনের ঘোষণা থেকে রাশেদ দিমন সময় সংবাদ ঢাকা দেবাশিস আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বইটে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সেখানে আবার আমরা মাত্র আমাদের সহকর্মীর প্রতিবেদন দেখছিলাম যেখানে অন্য সংগঠনের পোস্টার দেখা যাচ্ছে যেটি তিনি কিউআর কোডের মাধ্যমে দেখাচ্ছিলেন এই বিষয়টিকে একটু স্পষ্ট করবেন তাজদিন এটি আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ গণমাধ্যমের কাছে এসে তারা আজকে দাবি করেছে যে হিজবুত তাহারিরের মতো যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো তাদের কর্মতৎপরতা বাড়াচ্ছে অনলাইন পরিসরে এবং ভার্চুয়াল যে মাধ্যমগুলো রয়েছে সে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে সেটি একটি শিক্ষার্থী একপক্ষ এসে গণমাধ্যমের কাছে দাবি করেছে যে ক্যাম্পাসে গোপনভাবে এই বিভিন্ন জায়গায় যেগুলো তো জায়গায় স্টুডেন্টরা তাদের পদ পদচারণা থাকে স্টুডেন্টরা সমবেত হয় সেসব জায়গায় এই ধরনের পোস্টার এবং হিজবুত তাহারির এই কিউআর কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড যেটিকে বলা হয় বিভিন্ন কাজে আমরা যে কোড ব্যবহার করি সেই কিউআর কোডটি দিয়ে স্টুডেন্টদেরকে আমরা লক্ষ্য করেছি বা তারা দাবি করেছেন যে এই কিউআর কোডটির মাধ্যমে কিন্তু হিজবুত তাহারিরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের আমরা দেখতে পাই যে সেখানে তারা চালিয়ে চালিয়েছেন এবং সেটি আমরা লক্ষ্য করেছি যে এই কিউআর কোডটির মধ্যে আসলে কী রয়েছে সেটিও আমরা একটু জানার চেষ্টা করেছিলাম সেই কিউআর কোডটি স্ক্যান করলে যেটি লক্ষ্য করা যায় যে এখানে পনেরোই ফেব্রুয়ারি এটি একটি ইনভাইটেশন প্রস্তুত করা এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের আসলে তাদের খেলাফত আন্দোলনের যে আসলে খেলাফত প্রতিষ্ঠার যে আহ্বান সেই আহ্বান কিন্তু এই হিজবুত তাহারির এই কিউ কোড অর্থাৎ ডিজিটাল এমন আইটেম বা টুলসের মাধ্যমে সে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন ছাত্র ছাত্রীদের মধ্যে যারা শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন করছেন তারা বলছেন যে শুধুমাত্র কিউআর কোডই নয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা এমন পোস্টার সাঁটাতেও লক্ষ্য করেছেন বিশেষ করে এই কিউ আর কোডটিতে যদি ঢোকা যায় তাহলে সেই কিউ কোডটি থেকে কিন্তু এই ইনভাইটেশনটি পাওয়া যায় যে ইনভাইটেশনটির মাধ্যমে আসলে খিলাফত প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদেরকে তাদেরকে সম্পৃক্ত করার একটি চেষ্টা করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি একটু বিশ্লেষণ করি যে আসলে রাজনীতিবিহীন ক্যাম্পাসে কিভাবে এই ধরনের টুলসগুলো বা এই ধরনের বিষয়গুলো আসছে সেইগুলো জায়গা থেকে বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে আমরা যেটি বলছিলাম যে সতেরোই জুলাই গেলো বছরের জুলাইয়ে যে ঘটনাটি ঘটেছিল হাওরে গ্রেফতার হয়েছিল বুয়েটের একত্রিশ জন শিক্ষার্থী তারা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত তারা এখন জামিনে আছেন এবং সেই শিক্ষার্থীরা এখন হুমকি দাতা হয়েছেন হুমকি দেওয়া হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে বা যেহেতু ওখানে রাজনীতি নেই কিন্তু এক ধরনের আদর্শগত চরিত্র রয়েছে তাদের সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তারা হুমকি দিচ্ছেন এবং শিক্ষকের অনুমতি ছাড়াই একাডেমিক বিভিন্ন গ্রুপ থেকে বাদ দেওয়া হচ্ছে সেই হুমকিদাতাদের তরফ থেকে এটি করা হচ্ছে এবং ইনস্টিটিউশনাল মেইল যেটা আপনারা প্রতিবেদনে দেখলেন এবং কিউআর কোডের মাধ্যমে হিজবুতাহ মেয়ে মেসেজ পাঠানো হচ্ছে এবং ভার্চুয়াল পরিসরে রাষ্ট্রবিরোধীরা এখন প্রকাশ্য সক্রিয় এই বুয়েটের মতো জায়গায় এবং সর্বোচ্চ মেধাবীরা যাতে আসলে ভুল পথে ধাবিত না হয় যেহেতু আপনি বলছিলেন যে বুয়েটের মেধাবীরাই সর্বোচ্চ মেধাবীরা এখানে চান্স পেয়ে থাকেন তাদের মেধা যাতে ভুল কোনো পথে ধাবিত না হয় সেই দায়িত্বও কিন্তু দেবাসীর সর্বোচ্চ মেধাবীরা যেন ভুল পথে না যায় এবং এই দুই পক্ষের যেই দাবি আছে সব মিলে আসলে বুয়েট কর্তৃপক্ষ এখন কি বলছে সব মিলিয়ে বুয়েট কর্তৃপক্ষ উপাচার্য তিনি ব্রিফ করেছেন তার বক্তব্য যদি আমরা একটু দেখে নেই তাহলে সেখান থেকে

এসেছে এবং এবং আইন বিধির বাইরে কোন সুযোগ বর্তমান ভিসির বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই সেই দাবি দেওয়াই কিন্তু গণমাধ্যমের কাছে বিশ্ববিদ্যালয় ভিসি জানিয়েছেন অবশ্যই দেবাশিস আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়